আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে প্রেগনেন্সিতে কিভাবে একটি মায়ের পেটের ভেতরে একটা বাচ্চা জন্ম নেয়, কিভাবে একটি স্পার্ম গিয়ে একটা ডিম্বাণুকে ফার্টিলাইজড করে এবং ধীরে ধীরে একটি বেবি গঠিত হয় এবং আমরা একটা সুন্দর একটা বেবি পেয়ে থাকি, সেই পুরো ব্যাপারটাই আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই লাইক কমেন্ট করো, এবং আরও যারা প্রেগনেন্স মারা আছে বা যারা ভাবছে প্রেগনেন্ট হিসাবে বা প্রেগনেন্ট বাচ্চা নেওয়ার কথা যারা ভাবছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমাদের অনেক কোশ্চেনের উত্তর তোমরা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে। চলো ফ্রেন্ডস, বেশি এক্সট্রা কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। যখন কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে ইন্টিমেট করে, তখন সেই মহিলার শরীরে তার পুরুষ সেই পুরুষের শুক্রাণুটা প্রবেশ করে। সেই সময় প্রায় সেই মহিলার শরীরে 3 বিলিয়নের থেকেও বেশি সংখ্যক শুক্রাণু একসঙ্গে প্রবেশ করে এবং তারা ধীরে ধীরে আকৃষ্ট হয় সেই শরীরে থাকা ডিম্বাণুর দিকে। যেদিকে ঠিক ডিম্বাণু থাকে সেদিকে ধীরে ধীরে শুক্রাণুগুলো সবাই একসঙ্গে আকৃষ্ট হয়ে যেতে থাকে। এই যাত্রা পথে যে কোনো একটি শুক্রাণু গিয়ে তার লক্ষ্যে পৌঁছয়, অর্থাৎ যে কোনো একটি শুক্রাণু সেই ডিম্বাণুটার সংস্পর্শে আসতে পারে এবং সেই ডিম্বাণুটাকে ফার্টিলাইজড করতে পারে এবং তার ফলে সেখান থেকে ধীরে ধীরে আমাদের প্রেগনেন্সির জার্নি শুরু হয়। এই ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু এই একটা শুক্রাণু গিয়েই কিন্তু সেই ডিম্বাণুটাকে ফার্টিলাইজড করতে পারে, বাকি শুক্রাণুগুলো তখন কিন্তু সব নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু একের বেশি শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে না। ওভামে যখন সেই স্পার্মগুলো গিয়ে মিলিত হয়, তার ঠিক 30 ঘন্টা পর প্রায় সেটি 2টি কোষে বিভক্ত হয় এবং তার থেকে প্রায় 3 দিন পরে সেটি ধীরে ধীরে 16টি কোষে বিভক্ত হয়। আর 2 দিন পরে আবার সেটা ফিলিপিয়ান টিউবের মধ্যে থেকে মায়ের ইউট্রাস বা জরায়ুতে এসে স্থাপিত হয় এবং সেখানে ধীরে ধীরে সেই জাইগোট থেকে ধীরে ধীরে বেবি গ্রো হওয়া শুরু করে। এই সময় কিন্তু বেবি দেখতে অনেকটা শস্য দানা, যেমন চাল বা গমের যে দানা থাকে ঠিক অনেকটা তার মতো। এই সময় মায়ের শরীরে বেবির এই কারণে ইম্পালটেশনের কারণে অনেক রকম প্রবলেমস বা অনেক রকম সিমটমস দেখা যায়, হরমোনাল চেঞ্জেসও হয়। তারপরে বেবির শরীরে ধীরে ধীরে স্পাইনাল কর্ড এবং ব্রেন এবং যে নার্ভাস সিস্টেম হয় সেটা ধীরে ধীরে গঠিত হওয়া শুরু করে। এরপরে বেবিটি ভ্রূণে পরিণত হয়, তার লেন্থ প্রায় তখন হয় 3 মিলিমিটার এবং সেটি ধীরে ধীরে বড় হওয়া শুরু করে। এবং এর ফলেই তখন থেকে মায়ের মাসিকের একটা বাধা শুরু হয় ইউট্রাসে অবস্থান করার জন্য, তো সেখানে মাসিকের যে যাত্রাপথ সেখানে একটা বড় বাধা সৃষ্টি হয়। এর ফলেই মহিলার কনসেপ্ট করার পরে তার মাসিক বন্ধ হয়ে যায়। তারপরে ধীরে ধীরে সেই ভ্রূণটির মধ্যে হার্টবিট তৈরি হয়। এবং যে অ্যামিওনিওটিক স্যাক থাকে, যেই থলির মধ্যে বেবি বড় হয়, সেটি ধীরে ধীরে বিস্তার গ্রহণ করতে থাকে।
এর ফলে মায়ের রক্ত থেকে সেই সময় সেই ভ্রূণ অক্সিজেন আর তার যে নিউট্রিয়েন্টস প্রয়োজন হয় সেগুলি ধীরে ধীরে গ্রহণ করতে থাকে এবং ধীরে ধীরে জরায়ুর প্রাচীরের মধ্যে বা ইউট্রাসের যে দেওয়াল আছে তার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে। তারপর ভ্রূণের উচ্চতা ধীরে ধীরে প্রায় 1.3 সেমির মতো বৃদ্ধি পায়। এরপরে ভ্রূণ খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। ভ্রূণটির স্পাইনাল কর্ডটি লেজের মতো অনেকটা দেখায় এবং এই সময় ভ্রূণের মাথা কিন্তু একটু পরিমাণের তুলনায় বড় থাকে। ভ্রূণের মুখ চোখ জিভ ধীরে ধীরে গঠন হয়। ছোট পেশিগুলি চলতে শুরু করে এবং রক্তকোষ থেকে ফাইবার তৈরি করে। ২.৫ সেমি হয় তারপর ভ্রূণের উচ্চতা। তারপর ধীরে ধীরে ভ্রূণের মস্তিষ্ক অ্যাক্টিভ হওয়া শুরু করে এবং ধীরে ধীরে ভ্রূণের যে জরুরি অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো আস্তে আস্তে গড়তে শুরু করে। তারপর ভ্রূণের হাত পায়ের আঙুলগুলো যথারীতি ধীরে ধীরে বিকশিত হয়। এর ফলে ধীরে ধীরে ভ্রূণের হার্টেরও ডেভেলপমেন্ট দেখা যায়। হাড়টা আগের তুলনায় যথেষ্ট পরিমাণ বড় হওয়া শুরু করে এবং হাত পায়ের আঙুলগুলির থেকে যে ত্বকগুলি থাকে আঙুলগুলি একটা আঙুল অন্য আঙুলের সঙ্গে একটা ত্বক বা একটা পাতলা চামড়া দ্বারা যুক্ত থাকে সেই সময় এবং ভ্রূণ তখন কিন্তু অ্যামনিওটিক স্যাকের মধ্যে প্রায় সাঁতার কাটা শুরু করে। এরপরে ধীরে ধীরে ভ্রূণটা বৃদ্ধি পায় এবং সে যথারীতি তার আঙ্গুলের মধ্যে নখ দেখা যায়। তার চোখের অনেক ডেভেলপমেন্ট হয়। এইভাবে ধীরে ধীরে ডেভেলপমেন্ট বেড়ে ভ্রূণের যে আইল্যাশেস বা আইভ্রো সেগুলো জীবের বার্ডসও তৈরি হয় যার ফলে ভ্রূণ এই সময় স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়। ঠিক এইভাবেই ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে বেবি বড় হতে থাকে এবং ধীরে ধীরে সে আস্তে আস্তে বড় হতে হতে যখন সে 40 উইকে পৌঁছায় তারপর তার বেরোনোর সময় হয় এবং তারপরে সে তার মাতৃগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসে। ফ্রেন্ডস, এই উইক সম্বন্ধে আমার একটি প্লেলিস্ট আছে যেখানে আমি প্রত্যেকটি উইক সম্বন্ধে মায়ের সিমটমস, বেবির কতটা ওজন বা কতটা বাড়ে, বেবি কী কী করা উচিত না, কী কী করতে হয়, এই সব কিছু ডিটেলসে একটা প্লেলিস্টে আমার দেওয়া আছে। সেটার লিঙ্ক তোমরা ওপরে দেখতে পাবে বা ভিডিওর শেষেও তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে চাইলে প্লেলিস্টটা দেখে প্রতিটা উইকে তোমাদের শরীরের চেঞ্জ, বেবির কী কী চেঞ্জ হচ্ছে সেগুলো জানতে পারো। আর ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আজকে ফ্রেন্ডস এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।